বিয়ানীবাজার উপজেলার শেওলা বড়বাড়ি দেওনগর আবাসিক এলাকার রাস্তার কারণে দুর্ভোগে আছেন এলাকার কয়েক হাজার মানুষ। প্রায় এক কিলোমিটার রাস্তার কিছু অংশ ইট সলিং থাকলেও বেশিরভাগ জায়গা চলাচল অনুপযোগী। সামান্য বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয় যাতায়াতকারীদের। এই রাস্তাগুলা ভাঙ্গা টুটা খাস কোনো হয় নাই, এইটা আমরা দাবি জানাইতেছি আপনার থেকে। বলতে একটু মেঘ দেওয়া বাদে একটা গাড়ি চলাচল যায় না, গাড়ি চলাচল তো এখানে বড় কথা নাই। এমনি বারো ইয়া আটিয়া যে এদিকে যাওয়া যায় না, এদিকে সামনে বোঝা যায় আটু না ফেয়া। শেওলা ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ রাস্তাটি কয়েক গ্রামের মানুষের উপজেলা এবং জেলা শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম। স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন পেশার নিয়মিত যাতায়াতকারীদের পাশাপাশি রোগী পরিবহন এবং যান চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে। শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা স্বীকার করেন। তিনি জানান, রাস্তাটির কাজের জন্য ঊর্ধ্বতন দায়িত্বশীলদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। দ্রুত রাস্তাটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনিও। রাস্তাটা খুব জরুরি আর কি, এলাকাবাসীর পক্ষ থাকি তারা আমার নির্বাচিত রাস্তাঘাট করার লাগে। যেমন আমি সব কাগজপত্র আমার ডকুমেন্ট আছে, প্রক্রিয়াধীন আছে, আশা আছে, ওনার সাথে যেটা জরুরি গত সকালে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর যত তাড়াতাড়ি আমার এলাকার মানুষ উপকৃত হতে পারে। গ্রামীণ এই রাস্তাটি চলাচল উপযোগী হলে এলাকাবাসীর যাতায়াতের পাশাপাশি স্থানীয় কৃষিপণ্য পরিবহন আরও সহজতর হবে। তাই এটি সংস্কারের দাবি নজরে নেবেন সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা। আবু তাহের রাজু, এবিটিভি, বেনীবাজার। করিম সাহেব দেশে টাকা পাঠাতে ছুটলেন মানি এক্সচেঞ্জে। ওরে বাবা, টাকা পাঠানো সে কি চারটিখানি কথা! বিশাল লাইনে দাঁড়াও, অ্যাকাউন্ট নাম্বার মেলাও, চড়া ফি দিয়ে ঘাম ছুটিয়ে অবশেষে হাতে কাঙ্ক্ষিত স্লিপ। মিসেস শাহানা এক হাতে টিভি রিমোট, অন্য হাতে মোবাইল ফোন, সেন্ড ওয়েব অ্যাপস বের করে গুনগুনিয়ে গান গাইতে গাইতে টিপলেন সেন্ড বাটন, ফিনিশ। আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে বাতাসের আগে স্বজনের বিকাশ অ্যাকাউন্টে পৌঁছে গেছে টাকা। এই সপ্তাহে সেন্ড ওয়েব ডাউনলোড করে বুঝে নিন বিশেষ প্রমোশনাল অফার স্কুল ফি।